হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। অটোমোবাইল টেক ফেস্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আজ আপনাদের দেখাবো ডিজেল গাড়ির পিস্টন এবং কানেক্টিং রড কিভাবে সংযোগ করতে হয় বা সেট করতে হয়, সে বিষয়ে আজকে আমি দেখিয়ে দেব। চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। আপনাকে পিস্টন পরাতে দিল, কিন্তু কানেক্টিং এর কোন সাইডটা এই পিস্টনের এই কম্বাসনের এই সাইড বসবে আর কোন সাইডটা এই সাইড বসবে সেটা আপনি জানেন না, সেক্ষেত্রে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে কানেক্টিং রডটা নেবেন। কানেক্টিং রড নেওয়ার সময় এই মাখির গাঢ়টা খেয়াল করবেন। এই মাখির গাঢ়টা খেয়াল করবে। মাখির গাঢ় খেয়াল করার পরে এই যে চিকন মাথাটা দেখছেন, এই চিকন মাথাটা কি করবেন, এই মাখির গাটের যে সাইড, এই চিকন মাথাটা, এই চিকন মাথাটা এই মাখির গাটের এই সোজা যাতে থাকে, সেম এই সোজা যাতে থাকে। তাহলে কি হলো, কি দাঁড়ালো, এই চিকন মাথা এবং আর এই মাখি গাছ যেটা আমরা বলি, এই যে বেয়ারিং এর গ্রুপ বা মাখির গাছ, এটা যাতে সেম প্রসেস থাকে। এই হচ্ছে পিস্টন রিং, এটা হচ্ছে ডিআই গাড়ির পিস্টন পরানোর সিস্টেম। আমি আরেকটা দেখেছি আইডিআই গাড়ির পিস্টন পরানো সিস্টেম। এই যে দেখতেছেন এই মাখটা, এইটা আর পিস্টনের এই সাইডটা, পিস্টনের এই সাইডটা, এই দুইটা সাইড সবসময় খেয়াল রাখবেন। এই দুইটা সাইড খেয়াল রাখলে আপনি পিস্টনটা আপনার অ্যাকুরেটভাবে পরানো হচ্ছে বুঝতে পারবেন। আপনি যদি আমাদের চ্যানেল নতুন হন তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি প্রেস করে দিন। এই দেখেন আমার পিস্টন পরানো হয়ে গেছে। এই চিকন মাথাটা এই দেখেন নিচে দেখতেছেন, এই যে মাখির গাট আর এই চিকন মাথা দেখতেছেন একদিকে বসছে। কম্বাসন চেম্বারের এই সাইডটা মাখির গাটা হবে আর এই সাইডটা মাখির উল্টা সাইডটা হবে, সেক্ষেত্রে এই সাইডটা দেখতেছেন এটা এই সাইড। এখন প্রশ্ন করতেন যে এটা আমি কেন দেব, আপনার কেন দেব, এই বরাবর ফয়েলটা স্প্রে হবে, এই দিক দিয়ে নজেলটা থাকবে, এই সাইডটাতে চিকন মাথার দিকে নজেলটা থাকবে, এই সাইডটা মোটা দেওয়ার কারণ এখানে স্প্রে করা হবে যাতে কোনোভাবে এদিক দিয়ে মিস না করে বা কোনো সমস্যা না হয়। এই হচ্ছে পিস্টন পরানোর মূল সিস্টেমটা। আর এই যে দেখতেছেন এই দাগগুলা স্টারের মতো দেখা যাচ্ছে, এই হচ্ছে ডিআই গাড়ির ইনজেক্টরের ভিতরে যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ছয়টা ছিদ্র থাকে, সেই ছিদ্র থেকে যে ফয়েলটা স্প্রে হচ্ছে এই দেখাচ্ছে, দেখেন ছয়টা স্টারের মতো হয়ে রয়েছে। এই হচ্ছে এটার একটা সিম্পটম। আশা করি আপনাদের বুঝাইতে পেরেছি কিভাবে পিস্টন কানেক্টিং এর সাথে সংযুক্ত করবেন এবং পরাবেন। ধন্যবাদ বন্ধুরা, এই ছিল ভিডিওটি। আশা করি আপনাদের সামান্য কিছু হলো ধারণা দিতে পেরেছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আপনাদের মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে বেল বাটনটি প্রেস করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।